ওয়েলকাম ব্যাক গাইস একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আছি টেকারস লেনে। না না, টেকারস লেনে শুধু আমি একা না, সাথে আছে প্রীতম আর সিংচন। আজকে মেইনলি আমরা এখানে এসেছি ল্যাপটপ কিনতে, আর আমি চোরবাজার থেকে স্টিক কিনতে। তারপর ভাবলাম যে একটুখানি পেট পুজো করে নিয়ে যাক, তাই জন্য চলে এলাম ডেকার্স লেনে। এবার খাবারের দোকান খোঁজার বালা। তো গাইস, এখন আমরা আছি যে ক্লাসিক ফাস্টফুড সেন্টারে। এখানে প্রীতম আর সিঞ্চন দুজন মিলে কুলচা আর চিকেন চিলি চিকেন অর্ডার দিয়েছে। ভাই টাকা আছে তো? আমি কিন্তু খাচ্ছি না। টাকা আছে তো? আমি খাচ্ছি না। কি বলা তুমি? এই পেলে কে বলা? চল চল চলো, যা কে ইলাজ করো। খাচ্ছি না কিন্তু। প্রাইস আছে? কুলচা 15 টাকা পিস। আর চিলি চিকেন? চিলি চিকেন কোয়ার্টার 45 টাকা প্লেট। কত পিস থাকে কোয়ার্টারে? 20 করে থাকে। আর এই সবজির সাথে কি কি আছে? সবজি মিক্স ভেজ চানা তরকারি পরিবার মশলা আলুর দম। এখানে আর কি কি পাওয়া যায় সকালবেলা? কি কি পাওয়া যায় সকালে? সব পাওয়া যায়। পোলাও রাইস কখন পাওয়া যায় ওটা? এটা 12 থেকে স্টার্ট একদম। পোলাও রাইসের প্রাইস কত আছে? পোলাও রাইস 70 টাকা প্লেট। কুলচা চিকেন কত? কুলচা আছে চিলি চিকেন দে, চিলি চিকেন দে কুলচা পড়ে আছে তোমার। তো এখানে মিস্টার সিঞ্চন নিয়ে নিয়েছে, ভাই কি কি নিয়েছিস? ফ্যাড রাইস আর চিলি চিকেন, যেটার দাম আপনার তো পড়ছে 80 টাকা। এখানে মিস্টার প্রীতম নিয়ে নিয়েছে কুলচা আর চিলি চিকেন। ভাই কেমন টেস্ট? সেরা তোর? আর আমি নিয়ে নিয়েছি ভাই সবজি আর কুলচা। আমার ভাই বাজেট কম সত্যি কথা, তাই জন্য এটা আমার 50 টাকা প্লেট পড়ছে। এখানকার টেস্টটা কেমন লাগলো তোর ফ্যাড রাইসের টেস্ট? আমার ফ্যাড রাইসের টেস্ট খুবই ভালো লেগেছে। দাম অনুযায়ী কত লাগলো? দাম অনুযায়ী ঠিকঠাকই আছে, খুবই ভালো, খুবই ভালো। এখানে চিলি চিকেনের পিসটা দেখিয়ে দে। তো ভাই এটা একটু ছোট চিলি চিকেন, ভালো করে দেখো, এটা একটু ছোট চিলি চিকেন। এটার দাম 15 টাকা পিস। এটা তিন পিস কোয়ার্টার থাকে 15 টাকা। এই অন্য আর কি পিস আছে একটু দেখা। এই দেখো এটা একটু বড় পিস বেরিয়েছে, এটার দামও 15 টাকা। ওকে, কোয়ার্টার তোমার চিলি চিকেন তিন পিস দেবে 15 টাকা দাম, এই 45 টাকা দাম। এবার ভাই মজা আয়া, আর মে ইয়ে জো মজা হে হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চা। চিলি চিকেনটা আগে বল যে চিলি চিকেনের সাইজ অনুযায়ী তোর কেমন লাগলো, আর কুলচাটা? এবার দেখো বা গাইস, আমি এখানে যেহেতু ভেজ আইটেম নিয়েছি, তো এখানে আমার ভেজের মধ্যে অনেক রকম সবজি আছে, গাজর বিন ইচ অ্যান্ড এভরিথিং সবজি আছে। তো আমার দারুণ লাগলো এখানে। আর প্রীতমের পাশ থেকে একটা জাস্ট একটা ছোট্ট থেকে তুলে নিয়েছি চিলি চিকেন। প্রীতম রাগ করলি ভাই তোর থেকে চিলি চিকেন তুলে নিলাম? জানি তো সোনা, জানি তো সোনা, ऐसे में बड़ा सख्त लौंडा हूँ, लेकिन यार यहाँ मैं पिघल गया। কাকা এখানে কোনো চ্যালেঞ্জ আছে যে অনেক স্যান্ডউইচের দোকানে তো চ্যালেঞ্জ থাকে, এইসব জায়গায় কোনো চ্যালেঞ্জ আছে টেকার্স লেনে? চ্যালেঞ্জ আছে কাপড় সিলি, আজকে তুই পুরো স্যান্ডউইচ খেতে পারিস, তাহলে কাকা পরের দিন আর তোকে 10 টাকা কম নেবে, তাই তো কাকা? কাকা হাসি পেলো না, কাকার হাসি পেলো না। আবে সালে তুমি জানাও যে কেন বললো। আমি আর জানি না সিঞ্চনের মনে কি ঘুরছে এখন। বাপ ছোড়কে গেছে তো? তোর বাপ ইয়া ছোড়কর গেছে তো কি তোর মা? সেটা কি দাদা? আমাকে কিন্তু সবটা ভয়েস বার করতে বাধ্য হতে হবে। এই ফুল চিজটা দিয়ে দেবে আবার কি কোনো তো নাই, কেটে দিতে দাও। চিজ সবাই আমার হাতে এখন চলে এসেছে, চিকেন চিজ কর্ন খাওয়া। আর খাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, যেটা আগের ভিডিওতে আমি বলিনি, বাঁচার জন্য আর আমি বাঁচি খাওয়ার জন্য। খাওয়া চিকেন ভরপুর
আর কি ভরপুর? প্রতিটা বাইটে চিকেন ভরপুর আছে। চাটনি 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 তো আলাদা করে দিয়েছে, আলাদা করে আছে। আর চিলি 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 চাটনি, চিপস, পেঁয়াজ। চিকেনের সঙ্গে চিজ খেলাম, চিপস খেলাম, পেঁয়াজ, লেসুন, আদা, লেবু সবই খেলাম। কিন্তু ওয়ান সেকেন্ড, আমি এখানে খেয়ে খাবারের রিভিউটা দিচ্ছিলাম, আর ঠিক সেই সময় এই কাকাটার সাথে দেখা হয়ে গেল। ওকে দাদা, কিন্তু চিকেন খেলো না আমার থেকে, কিন্তু তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এইভাবেই থ্যাংক ইউ, এইভাবেই কিন্তু আমাদের মতো ইউটিউবারদের তুমি বলতে পারো। No tension, no problem. Okay, thank you. I'm Olok. Always welcome. I'm Vicky. Okay, Cinebomb the comedian. Our YouTube channel is named Cinebomb. We have covered review the. Our other no two cinema. Sorry, our channel is yours. Cinema name is. Oh, Bandhobi. We have another main page. Oh, Bandhu. চলে শোনা, একদম একদম এইখানে একটা মেইন বিষয়ের গল্প নিয়ে গল্পটা হচ্ছে। তো তোমরা মিটুকানি প্লিজ বলে যে সবাই দেখি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নেম। আমার নাম হলো আলোক স্পেশাল সিনে বং দি কমেডিয়ান, দি কমেডিয়ান। চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। টুডে টুডে ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। প্যার দিল কা বাদ হ্যায় অর ইয়ে আর और हम तीन सिंगल लोग है, इसीलिए सिंगल। कमान कमान बेबी सिंगल, कमान बेबी कमो भाई, तीन जने एक्सेल ओके सिंगल, कमान बेबी, कमान बेबी। कैसे ये मान जाने बातें करा रहा होता, ये अश्लील है ये लोंडा। समझ रहे हो, समझ रहे हो, आप समझ रहे हो ना। আমাদের খাওয়া ভাওয়া সব শেষ, আর আমি ভেবেছিলাম যে এরা দুজন আমার সাথে মজা করছে, যে আমাকে খাওয়াবে বা কিছু বলার নেই। তিনটে স্যান্ডউইচ 240 টাকা, আমি মজা করি না, আমার বন্ধু মেরে দিয়ে চলে গেল। একদম হ্যাঁ মজা করে আমি বলেছিলাম, তবে কি বন্ধুদেরকে তো এরকম বললে তো তাহলেই তো বন্ধু হবে না, এ করবে। কিন্তু লাস্ট টাইমে যে আমরা ঘুরে যাবো, এটাই তো হচ্ছে সব থেকে টুইস্টেড ব্যাপার, পুরো স্ক্যাম, পুরো স্ক্যাম। তাই বলে আমার সাথে 240 টাকা স্ক্যাম হয়ে গেল। আমি কে বলে তোরা, আমি তোদেরকে একটা করে খাওয়াচ্ছি, তোরা আমাকে নয় একটা খাওয়া দুজন লাখ টাকা ইনকাম হলে আমি আর প্রথম লাখ ভগবানের নামে পাঠাবো না, আমি প্রথম লাখ পাঠাবো ওনাদের আশ্রমের নামে, ভাই এদের নামে, দ্বিতীয় লাখটা এদের নামে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।